শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে পূর্ব বর্ধমান চেম্বার অফ ট্রেডার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জিএসটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, অবিলম্বে যে বিভিন্ন খাদ্যদ্রব্যের উপর জিএসটি লাগু করা হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে, পাশাপাশি জিএসটি সরলীকরণ করতে হবে। মানে তাদের জন্য এটা কেন যে 25 কেজি নিচে যেগুলো ময়দা গুড় মুড়ি এগুলোর উপরে 25 কেজি ভোট গেছেন আমাদের মানে দেশে, তাদের তারা নিশ্চয়ই আমাদের মতন 2 কিলো 5 কিলো 1 কিলো 500 কিন এটা দেখি ওই মানুষের উপর অত্যাচার করছে। কাটটা উনি করেছেন, মন্ত্রী লেভেলে গেছেন, এই গরিবের ঘাড়ে পা দিয়ে গরিবকে খেয়ে নেয়। এদিন ব্যবসায়ীরা তেতুলতলা বাজার থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে উপস্থিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেম্বার অফ ট্রেডার্সের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী, সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক চন্দ্র বিজয় যাদব সহ সংগঠনের সদস্যবৃন্দ। পূর্ব চেম্বার অফ ট্রেডার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা জিএসটির যে তীব্র মূল্যবৃদ্ধি, যে হঠাৎ খাদ্যপণ্য ছাড়াও বাকি সব জিনিসের উপর যে জিএসটির হার বেড়েছে তার তীব্র প্রতিবাদ করি। এই ব্যাপারে আমরা চিঠি দিয়েছি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে, সঙ্গে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে, ডিএম ম্যাডামকে, আর এর আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ ফেডারেশন সাউথ বেঙ্গল ফসবেকিকে। কারণ আমরা এই জিএসটির ফলে নিত্য যে প্রয়োজনীয় জিনিস শুধু খাদ্য সামগ্রী নয়, বাকি যেসব জিনিসপত্রের দাম অত্যাধিক বৃদ্ধি পাবে, ফলে আমাদের ব্যবসা বাণিজ্য যেরকমভাবে মার খাবে তার সঙ্গে আম জনতার বিরাট ক্ষতি হবে। আমরা চাই, এর তীব্র প্রতিবাদ করছি, এই যে খাদ্যপণ্যের যে জিএসটি সেটা যেন পুরোপুরিভাবে লাগু করা হোক, আর বাকি যে জিএসটি বাড়ানো হয়েছে সেগুলো যেন পুনরায় নবীকরণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। আর জিএসটির সরলীকরণ চাই, যে হারে জিএসটির ফলে আমাদের যে দোকানদার আছে তাদের জিএসটির জন্য একটা করে স্পেশাল লোকই রাখতে হচ্ছে, এর ফলে আমাদের ব্যবসার অবস্থা নোটবন্দির পর থেকে বিরাট খারাপ। এই খারাপ অবস্থা থেকে জিএসটির জন্য আবার একটা নতুন করে রিক্রুটমেন্ট করতে গেলে আর অবস্থা খারাপ হবে। সেই জন্য আমরা শুধু এর বিরোধিতা করছি না, এর সরলীকরণও চাই। গভর্নমেন্ট তো তাতে স্যানিটেশনটা ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, সেখানে কিন্তু স্যানিটারি জিনিসগুলোর উপরে 18% জিএসটি আছে, যেখানে একজন ইলেকট্রিক বাঁচাবার জন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।